সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। দক্ষিণ দিনাজপুরের বংশীহাটি ব্লকের 3 নম্বর এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতে দাউদপুর বুথে নির্ধারিত সময়ে ভোট নেওয়া শুরু হয়। এখানে দুটি বুথ থাকলেও নেই কেন্দ্রীয় বাহিনী, দেওয়া হয়েছে দুজন মহিলা পুলিশ। এই ঘটনায় বুথ দখল ও ভোটে লুটের আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী দলের প্রার্থীরা। ভোট শুরু হওয়ার আগে থেকে কোথাও সন্ত্রাস, আবার কোথাও ব্যালট পেপার লুটের অভিযোগ। এই প্রেক্ষাপটে গাজলের একটি বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়লো শনিবার সকাল সকাল। ভয়ভীতি থেকে দূরে ছিলে এদিন সকাল থেকে বুথমুখী হন ভোটাররা, লাইনে রয়েছে মহিলারাও, সেই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বুথের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদারপাড়ার 59 এবং 70 নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বুথের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর হালদারপাড়ার 69 এবং 70 নম্বর বুথে। সকাল থেকে ভোটারদের লম্বা লাইন থাকলেও কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান বালুরঘাট থানার আইসি সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বালুরঘাট থানার আইসির সাথে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনায় উত্তেজনা ছড়ায় বুথ চত্বরে। মহিলা পরিচালিত পিঙ্ক বুথ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের এরিয়া অফিস 89 বুথে। গোটা বুথের ভোটের কাজকর্ম পরিচালনা করে মহিলা পোলিং অফিসারেরা। এদিন ভোট গ্রহণের আগে ভোটারদের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয়। নতুন এই অভিজ্ঞতার খুশি এলাকার ভোটাররা। জলের তোড়ে ভেঙে গেল বুথে যাওয়া সংযোগকারী কালভার্ট। ঘটনাটি ঘটেছে গাজল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের উত্তর আলালের দুর্গাপুর এলাকার 8 নম্বর বুথ এলাকায়। শুক্রবার সন্ধ্যায় জলের স্রোতে ভেঙে ধসে যায় কালভার্টটি, ফলে ভোট কেন্দ্রে পৌঁছতে তীব্র সমস্যায় পড়ছেন ভোটাররা। এলাকাবাসীদের দাবি দ্রুত মেরামত করা হোক কালভার্টটি। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, খুন খারাপের ঘটনা ঘটলে উল্টো ছবি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। শনিবার কালিয়াগঞ্জের একাধিক বুথে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটদান শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। শহর লাগোয়া তরঙ্গপুর নন্দকুমার উচ্চ বিদ্যালয়ে 93 নম্বর বুথে মহিলা ভোটকর্মী পরিচালিত ভোট কেন্দ্রে করা হয়েছে। বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা বুথ। একপ্রকার উৎসবের মধ্যে দিয়ে ভোটদান পর্ব চলছে। নির্বাচন শুরুর আগেই বুথে তাণ্ডব দুষ্কৃতীদের। শুক্রবার রাতভর বুথে তাণ্ডব চালিয়ে ব্যালট বক্স ও ব্যালট ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। বেধড়ক মারধর করা হয়েছে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য বুথ কর্মীদের। ঘটনা ঘিরে উত্তেজনা দক্ষিণ দিনাজপুরের প্রতিরাম থানা এলাকায় পশ্চিম মহেশপুর বুথে, ফলে বন্ধ ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল 7টা থেকে 1 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ভোট শুরুই হয়নি। নির্দল প্রার্থীদের অভিযোগ, রাতে শাসকদল দুষ্কৃতীরা এসে বুথে ব্যাপক তাণ্ডব চালায়, লুট করা হয় ব্যালট পেপার ও বক্স। ভোট ঘিরে চতুর্দিকে যখন নানান অভিযোগ উঠে আসছে তখন এক ভিন্ন চিত্র দেখা গেল রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে 293 নম্বর বুথে। এখানে ভোট ঘিরে উৎসবের চিত্র। ভোট গ্রহণের কক্ষকে বেলুন দিয়ে সাজানো হয়েছে, গোলাপি বেলুনে সাজিয়ে তোলা হয়েছে গোটা বুথ চত্বর, যাকে ঘিরে সকাল সকাল ভোটদাতারা ভোট দিতে এসেছে বেজায় খুশি হয়ে। আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই বুথে মহিলা পরিচালিত। বুথে প্রিসাইডিং অফিসার সহ 5 জন মহিলা ভোট কর্মী রয়েছেন। সকলে বেশ সুন্দরভাবে পরিচালন করছে ভোট প্রক্রিয়া, ভোটাররা যথেষ্ট সন্তুষ্ট। ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টায় অভিযোগ উঠল সিপিএম এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের হাঁপুনিয়া বুথ 41 পার্টের 10 নম্বর বুথের ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও তা মানতে নারাজ প্রিসাইডিং অফিসার, তার দাবি এমন কোনো ঘটনা ঘটেনি। তবে তৃণমূলের অভিযোগ, বিরোধী দল সিপিএম কর্মীরা ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করছিল, তাতে বাধা দেওয়ায় সেই অপচেষ্টায় আর সম্ভব হয়নি। পরে পুলিশি হস্তক্ষেপে ভোট গ্রহণ পর্ব শুরু হয়। মাত্র 1 জন হোমগার্ড বুথে, নেই কোনো সশস্ত্র পুলিশ কিংবা কেন্দ্রীয় বাহিনী, যাকে ঘিরে নির্দিষ্ট সময়ের অনেক পরে শুরু হলো ভোট গ্রহণ প্রক্রিয়া। ঘটনাস্থল রায়গঞ্জ ব্লকের দেবীনগর কৈলাসচন্দ্র বাগানী বিদ্যাপীঠের বুথ। ঘটনা সূত্রে জানা যায় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা, কিন্তু বুথে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা ভোট গ্রহণ বন্ধ রাখার দাবি জানান। যার জেরে 8টা বেজে গেলেও এখানে ভোট শুরু হয়নি, ফলে দুর্ভোগের মধ্যে পড়েন ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভোট দিতে না পারায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পরে প্রায় ঘণ্টা দেড়েক বাদে শুরু হয় ভোট।